পার্ক সার্কাসের আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভেতরে ফের মারামারির ঘটনা ঘটায় উদ্বিগ্ন হন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চলতি বছরের 14 ফেব্রুয়ারি আলিয়া বিশ্ববিদ্যালয়ের এমিনিটি সেন্টার অবৈধভাবে দখল করে রাখার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন ওই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন পড়ুয়া। অভিযোগ ওঠে তাদের নাকি ব্যাপকভাবে প্রহৃত করে অবৈধভাবে আসা দখলদারেরা, যারা নিজেদেরকে তৃণমূলের ছাত্র পরিষদের বলেও দাবি জানান। তবে বিশ্ববিদ্যালয়ের ভেতরে পড়ুয়াদের মধ্যে প্রহৃত হবার ঘটনার তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করেছেন। ফলে মঙ্গলবার পার্ক সার্কাস ক্যাম্পাসে ছিল ওই কমিটির শুনানি। ওখানেই যারা প্রহৃত হয়েছিলেন তাদেরকে ডাকা হয়। 14 নভেম্বর প্রহৃত হওয়া পড়ুয়ারা সেখানে গেলে পরিকল্পিতভাবে ফের তাদের প্রহৃত করা হয়, আর এ নিয়ে তারা বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করেন বলে জানা গেছে। রাতের বেলা এখানে তুমি এমিটি সেন্টার বার্থডে পালন করবা? টাইম দেখো 7:30, টাইম দেখো রাত্রে। লাজ ঝাড়ছে মেয়ে।